প্রখ্যাত দিলদারের পর কৌতুক অভিনেতা হিসেবে বাংলা চলচ্চিত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন হারুন কিসিঞ্জার। প্রায় 75টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু চলচ্চিত্রে নয়, 42টি কৌতুক অ্যালবাম প্রকাশ করেছেন। তবে সবকিছু থেকে দূরে সরে হারুন কিসিঞ্জার এখন আড়ালের মানুষ। আগের মতো তার সিনেমার ব্যস্ততা নেই, নিজেকে ব্যস্ত রেখেছেন ভিন্ন কাজ দিয়ে। বৃহস্পতিবার বিকেলে হারুন কিসিঞ্জার যখন চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপ করছিলেন, তখন তিনি ছিলেন গাজীপুরের কোনাবাড়িতে। জানালেন সেখানে ইউটিউবের জন্য নির্মিত একটি শর্ট ফিল্মের শুটিং করছেন। হারুন কিসিঞ্জার বলেন, আমি এখন স্টেজ শো এবং ইউটিউবের কাজ নিয়ে সারা বছর ব্যস্ত থাকি। দেশে দেশের বাইরে স্টেজ শো হয়, সেখানে পারফর্ম করছি। গত ঈদে সিঙ্গাপুর শো করে এলাম, আগামী ঈদে যাব মালয়েশিয়াতে। আমারা ছাড়াও সেখানে যাবেন এন্ড্রু কিশোর, কনক চাপা, মনির খান যাবেন। স্টেজ শো করতে ভালোই লাগে। বছরে একাধিকবার দেশের বাইরে শো করতে যাওয়ার সুযোগ পাই। দুবাই, কাতার, লেবাননে শো করতে যাওয়ার সুযোগ রয়েছে বহুবার। আগের মতো সিনেমায় দেখা যায় না কেন জানতে চাইলে হারুন কিসিঞ্জার বলেন, আমি একটি ছবিতে কাজ করেছি, দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। আগামী 3 জুলাই তারিখ আমার শুটিং আছে। সিনেমায় কাজ করলে পেমেন্ট কম, তাই আর সিনেমা করার ইচ্ছা নেই। স্টেজ শো এবং ইউটিউবের জন্য কাজ করলে ভালো পয়সা ইনকাম করা যায়। আমার কোনো ইউটিউব চ্যানেল নেই, নতুন নতুন ইউটিউব চ্যানেল আসছে, তারা কমেডি শো, শর্ট ফিল্ম নির্মাণ করছে, আমাকে নিয়ে কাজ করছে।